যে শুভজ্যোতি বর্মনের যে আজি যে এক দুর্ঘটনা সংঘটিত হল, সেই সংঘর্ষণী যে সংঘটিত ঠাই আর আপনার থানাখন আপনার 200 মিটার বা 300 মিটার একটা ব্যবধানের পথ আপনার সব, যেতিয়া আপনার তাতে ঘটনাটো আপনার সংঘটিত হল, সংঘটিত হওয়া আধা ঘন্টার পিছত যোরাবাট আরক্ষী থানার যে বিষয়ববীয়া সকল বা ট্রাফিক যানবাহন শাখার যে বিষয়ববীয়া সকল আধা ঘন্টা পলম করে গিয়ে পাইছে, এটা মানে দুর্ভাগ্যজনক কথা। আর থানার একেবারে সন্মুখত যে রং সাইডে আপনার পেট্রোল পাম্পত গাড়ি যাবর কারণে যোরাবাট যানবাহন শাখার যেগুলো বিষয়ববীয়া মানে সুবিধা প্রদান করেছে। আমি বিভিন্ন সময় এই প্রশ্ন সুদিছো যোরাবাট যানবাহন শাখার বিষয়াসকলক, যে আপনার চকুর আগত কেন আপনার রং সাইডেদি গিয়ে আপনার আপনার পেট্রোল পাম্পত গাড়ি সুমায়, কেউ একু মানে আপনার সেইবিল প্রশ্ন আপনার উত্তর নিদিয়ে, আর থানার একদম সন্মুখতে আজি আপনার কমসে কম 8টা 9টা আপনার সিসিটিভি ফুটেজ সিসিটিভি লগা আছে, কিন্তু গোটেকিটা বিকল, আপনার একটা নমুনা আপনার তাতে একো কাম নকরে। চাও এটা ধ্রুবজ্যোতি যে বড়ুয়ার যে মানে আজি দুর্ঘটনা সংঘটিত হয়, যদি সিসিটিভি যদি ঠিক থাকিলে হয় হলে আজি ইমান সময় নালাগিলে হয়। আজি আরক্ষীর কারণে এটা একদম দুর্ভাগ্যজনক কথা, কারণ ইমান যে মুখ্যমন্ত্রী মানে ডাঠি মারি মারি কয় যে আরক্ষী একজন মানে বহুত মানে উন্নত মানের কাম করে আছে বলে, কিন্তু হয়েছে মানে আসল চরিত্র, কারণ থানার সম্মুখের সিসিটিভি বিকল, আধা ঘন্টা পিছত আপনার পলম করে আপনার যাই পায় অন দা স্পটত, হলে কি তদন্ত করব এটা মানে মানে গোটাই লুকাই ঘুরিছে যে মানে বিষয়টোর বিষয়ে রাইজক বা ঘর পরিয়ালক বা স্থানীয় সাংবাদিক সকলক জানিব কারণে একো দিয়া হওয়া নাই। আর স্থানীয় যুবক হিসাবে মানে এটাই অনুরোধ করছো যে আপনার যে অভার মানে রং সাইডে যে আপনার যানবাহন অহা যাওয়া করে আছে অতি শীঘ্রে সেইখানে বন্ধ করক, আর যে সিসিটিভি ফুটেজ আপনার সিসিটিভি বিলাক আপনার এনেই আপনার মানে মালা গাঁথা দিয়ে গাঁথি থাকছে থানার সম্মুখত সেইখানে আপনার ঠিক করক, মানে অন্যথা এইবিল আরো ঘটনা ঘটব, এয়া মাত্র উদাহরণ এটা হয়ে থাকবে ধ্রুবজ্যোতি বর্মন, নাহলে আরো এনেকা ঘটনা ঘটিলে কোনো তদন্ত নহব, মানে এটা মানে 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 এটা মানে আমি এটা মানে চাইহে থাকবে লাগিব যে ঘটনাটা কি হল বলে বা দাবী বা আমি এনেকা চিন্তাহে করে থাকবে লাগিব কি ঘটনা ঘটনিত হয়েছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।